সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার প্রতিবাদে জাতীয় শহীদ মিনারে 71টি সংগঠনের প্রতিবাদ সমাবেশ চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী রেদোয়ান আহমেদ, বিস্তারিত জেনে নিচ্ছি তার কাছে। রেদোয়ান, জানাবেন 71টি সংগঠন এই আয়োজন করেছে কেন এবং তারা কি দাবি করছেন? এখানে আসলে 71টি সংগঠন আসার কথা ছিল, কিন্তু আসলে আরো বেশি সংগঠন এসেছে, অর্থাৎ এখন 80টিরও বেশি সংগঠন এই সম্প্রীতি সমাবেশে যোগদান করেছে। আমি একটু পুরো চিত্রটা দেখাতে চাই, এখানে কত লোকজন এসেছে, বক্তারা আসলে কি বলছেন, এবং মূলত 7টি দাবি রয়েছে কিন্তু প্রত্যেকটি সংগঠনের। এই 7টি দাবি সম্পর্কে আপনাকে আমি জানাবো। তার আগে আমি একটি শহীদ মিনারের পরিবেশটি আপনাকে দেখাতে চাই, যে এখানে যারা শহীদ মিনারে আছেন তারা সবাই আসলে বক্তব্য রাখছেন এক এক করে, বিভিন্ন সংগঠনের নেতারা, এবং তারা তাদের দাবিগুলো কিন্তু তুলে ধরছেন। এর মধ্যে 7টি দাবি খুব গুরুত্বপূর্ণ, তাছাড়া বিভিন্ন সংগঠন আসলে বিভিন্নভাবে তাদের কথাগুলো বলছেন। 7টি দাবির কথা যদি আমি বলি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা আর যেন না ঘটে সেজন্য প্রশাসনকে আরও বেশি তৎপর হতে হবে। প্রশাসনের প্রতি আসলে তারা তৎপরতার যে আহ্বান সেটি আসলে তারা জানিয়েছেন। আর আবহমান বাংলার সংস্কৃতি চর্চায় তরুণ ও যুব সমাজকে বেশি সম্পৃক্ত করতে হবে, তাহলে এই ধর্ম অন্ধতা রোধ করা যাবে, সেটি আসলে কিন্তু এখানে যারা বক্তা তারা আসলে বলছেন। এখানে কিন্তু যেহেতু 80টির সংগঠনের বেশি এখানে নেতারা সমর্থকরা সবাই রয়েছেন, এখানে আমি একটু পুরো চিত্রটি দেখাতে চাই, যে পুরো শহীদ মিনার ঘিরে একদম ব্যানারে ব্যানারে কিন্তু ছেয়ে গিয়েছে। এখানে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির বিকল্প নয়, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই, বিভিন্ন স্লোগানে আসলে এখানে যারা রয়েছেন তারা এই ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যে আমি দেখাতে পাচ্ছি যে পুরো শহীদ মিনার কিন্তু ব্যানারে ব্যানারে ছেয়ে গেছে, অর্থাৎ 80টিরও বেশি সংগঠন এসেছে এবং এই সংগঠনগুলো প্রত্যেকটিরই একটি করে বিনা ব্যানার রয়েছে এবং তারা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও কিন্তু এখানে অনেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রজন্ম 71, এসব বিভিন্ন ঘাতক দালাল নির্মূল কমিটি সহ 80টিরও বেশি সংগঠন এখানে এসেছে এবং তারা সবাই কিন্তু এখানে বসেছে, এবং মূল মঞ্চে যারা তো আছেনই, এছাড়াও শহীদ মিনারের সামনেও কিন্তু আসলে আমি ভিড় দেখাতে পাচ্ছি। আর এখানে একজন একজন করে বক্তা বক্তব্য রাখছেন এবং সবাই কিন্তু বক্তব্য রাখছেন যে এই বাংলাদেশ আসলে অসাম্প্রদায়িক দেশ, এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, তারাই আসলে এটি বলছেন। এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে তারা বলেন, অতীতের ঘটনাগুলো যেহেতু কোনো বিচার হয়নি, সুনির্দিষ্ট বিচার হয়নি, সে কারণে আসলে সাম্প্রদায়িক লোকজন কিন্তু এইসব ঘটনা ঘটার সাহস পায়। আমি এখন পর্যন্ত শহীদ মিনারে আছি এবং পরবর্তীতে আরো কোন তথ্য থাকলে নিশ্চয়ই আপনাকে জানাতে পারবো। জমির রহমান রেদন, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানাবেন এই বিক্ষোভে কি দাবি জানাচ্ছেন বক্তারা এবং কারা অংশ নিয়েছেন? জুমি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু বক্তব্য রাখছেন এবং মঞ্চে কিন্তু আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং সাধারণ সম্পাদক কেন্দ্রীয়, তারা সহ চট্টগ্রাম মহানগরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আছেন এবং অনেকেই বক্তব্য রাখছেন। তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে বারবারই একটি গোষ্ঠী বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায় রয়েছেন সহ তাদের সহ সংখ্যালঘু যারা রয়েছেন তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে, অর্থাৎ দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে কিন্তু দুষ্কৃতিকারীরা বারবার কিন্তু এই ধরনের হামলা চালানোর তারা সুযোগ পাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন এই যে সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা চলাকালীন সময়ে সারা দেশে যে নির্যাতন এবং মঠ মন্দির এবং মণ্ডপে হামলা হয়েছে সেটি আসলে একটি গোষ্ঠী, অর্থাৎ যারা তারা বলছে যে 1971 সালে যারা পরাজিত শক্তি রয়েছে তাদের দোসরাই মূলত এই ধরনের হামলা তারা চালিয়ে আসছে এবং বর্তমান সরকার কিন্তু বারবারই বলে আসছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কথা তারা আসলে বলছেন এবং এই হামলাগুলোর মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই উন্নয়ন অগ্রযাত্রা এবং যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন সেটি আসলে ধূলিসাৎ করে দিতে চাচ্ছে একটি পক্ষ, এমনটি আসলে তারা জানাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে যেই সংখ্যালঘু সুরক্ষা আইন আসলে করতে হবে এবং সেটি দ্রুত যাতে করে বাস্তবায়ন করা হয়, তা না হলে কিন্তু দেশে যেই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন সেটি আসলে বন্ধ হবে না। আপনি দেখছেন এখানে কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত রয়েছে, আমি একটু কথা বলতে চাই, আপনাদের দাবিটা কি? ধন্যবাদ। দাবি তো অনেকগুলো, প্রথম কথা হলো
যে সমস্ত লোক হাজার হাজার লোকের নাকে আসা হাজার হাজার লোককে নিয়ে আসামি যাচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি অ্যাকচুয়াল কালপিট যারা তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, যারা পিছন থেকে ইন্ধন দিয়েছে। শুধু একবার ইকবাল একলা নয়, এবং ইকবাল পরবর্তী কুমিল্লা পরবর্তী বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা জায়গাতে যারা অ্যাকচুয়াল কালপিট তাদেরকে দৃষ্টান্তমূলক এবং স্পিডি ট্রাইব্যুনালে সে শাস্তির ব্যবস্থা। আমরা বুঝতে পেরেছি, আসলে শুনছিলেন যে যারা এই ধরনের হামলা চালিয়েছেন তাদের পাশাপাশি যারা এইসব হামলার ইন্ধন দিচ্ছেন তাদেরকেও আসলে শাস্তির আওতায় আনার কথা এখানকার বলছেন। তো এখনও পর্যন্ত কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন তারা এখনও বক্তব্য রাখেনি, হয়তো আমরা পরবর্তীতে আরও কিছু থাকলে আপনাকে জানিয়ে দিতে পারবো। ঝুমি সুমন, আপনাকে ধন্যবাদ।